আহি আছে ভগবান শ্রী রামচন্দ্র আর মা জানকী। স্বসত্যে দর্শন করব পাৰিব প্রভু শ্রী রামচন্দ্র আর মা সীতাক। ভক্তক আশীর্বাদ দিবলৈ আহিব শ্রী রামচন্দ্র আর সীতা। নলবাৰী ৰাসত প্রভু শ্রী রামচন্দ্র আর সীতার আশীর্বাদ পাব ভক্তপ্রাণ রাইজে। সমাগত রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা আগমনের লগেলগে আরম্ভ হব পবিত্র রাস মহোৎসবর। পবিত্র রাস মহোৎসবক লৈ এতিয়া শিল্পীসকলের মাজত আরম্ভ হয়েছে ব্যাপক ব্যস্ততা। 13-দিনীয়া কার্যসূচীরে 15 নভেম্বরের 27 নভেম্বরলৈ নলবাৰীত অনুষ্ঠিত হব পবিত্র রাস মহোৎসবর। প্রতি বছরের দরে এই বর্ষও দর্শকক মনোরঞ্জনের প্রতি লক্ষ্য রাখি এক অভিনব পথ হাতত লৈছে নলবাৰীবাসী রাইজে। 15 নভেম্বরের অনুষ্ঠিত হবলগিয়া নলবাৰী রাসর উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিব রামচরিত মানসর রামায়ণের ধারাবাহিকখনের রাম সীতা অর্থাৎ অভিনেতা অরুণ গোভিল আর অভিনেত্রী দীপিকা সিখালিয়া। সংবাদ মাধ্যমের আগত এই কথা প্রকাশ করে কেবিনেট মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। পবিত্র নলবাৰী রাসর শুভ উদ্বোধনী করা হব মা সীতা আর প্রভু শ্রী রামচন্দ্রর পবিত্র হাতে, যার বাবে ব্যস্ততার সীমা নোহা হয়েছে এতিয়া নলবাৰীবাসী রাইজর মাজত। এতিয়া অপেক্ষা মাথুক কেবল 15 নভেম্বরলৈ। নলবাৰীর হীরক কলিতার রিপোর্ট, কারেন্ট জনাসা।